আসসালামু আলাইকুম, আশাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন কবে হবে। তো সকলের মনে একটি প্রশ্ন যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন কবে হতে পারে, কোন মাসে হবে, কি লেনদেন। তো এই বিষয়টা সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব, মেডিকেল অ্যাডমিশন কবে হতে যাচ্ছে, কবে হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন কবে হবে সেটা নির্ধারণ করে যে তোমাদের যে ইন্টার মানে এইচএসসি যে পরীক্ষা, সেই পরীক্ষা যেদিন শেষ হবে, যেদিন থেকে শেষ হবে, এর 3 মাস পরে হচ্ছে মূলত মেডিকেল অ্যাডমিশন হবে। এটা হচ্ছে মূল নিয়ম, মূল নীতি। হ্যাঁ, মাথায় রেখো না কথাটা, এসএসসি একদম যখন শেষ হবে 3 মাস পরে এসে মেডিকেল অ্যাডমিশন হবে, এটা হচ্ছে মূল নিয়ম। তো বিষয়টা হচ্ছে যে জুলাই মাসে তোমরা জানো যে বাংলাদেশের এক মানে স্বাধীনতা মানে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের যে ডাক এসেছে, যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার, তো আমাদের ছাত্র আন্দোলনটা যে ছাত্র যে আন্দোলন করেছে ছাত্র ছাত্রীরা, তো এরপর থেকে কিন্তু জুলাই মাসে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু এই জুলাই মাসে মানে দেখা যাচ্ছে যে মানে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু এই এসএসসি পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যায়। হ্যাঁ, আন্দোলনের কারণে তখন তো দেখা যাচ্ছে যে পরবর্তী সরকার বলছে যে বাকি যে কয়টা পরীক্ষা আছে এগুলো কয়টা পরীক্ষা যখন ঠিকঠাক হবে তখন নিয়ে নিবে। কিন্তু সরকার তখন আর এই দেশ আসলে সংস্কার করতে গিয়ে আসলে তখন সরকার আর পারেনি এই পরীক্ষাগুলি নিতে। তখন কিন্তু তোমাদেরকে অলরেডি কিন্তু এসএসসি রেজাল্ট মাত্র গত 3-4 দিন আগে দিয়ে দিয়েছে। তো যা হোক, তো যে পরীক্ষা নিছে এর উপর ভিত্তি করে এবং কেএসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু একটা রেজাল্ট তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে, এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল যে আগস্টের সম্ভবত 21 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো এখন আমার কথাটা একটু মন দিয়ে খেয়াল করো, ধরো আগস্ট মাসে তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, যদি সময় মতো পরীক্ষা শেষ হতো তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে তুমি এই মূলত এই 3 থেকে 4 মাস তোমার মানে হাতে সময় ছিল কোচিং করার জন্য, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতির জন্য সরকার তোমাকে একটা সময় দিয়ে থাকে। তো এই সময়টা হচ্ছে স্বাস্থ্য দপ্তর একটা সময় দিয়ে থাকে এসএসসি পরীক্ষার পর থেকে, যে স্টুডেন্টটা কতদিন প্রস্তুতি নিতে পারবে, কতদিন মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে পারবে। তো মূলত 3 মাস সময় দিয়ে থাকে এসএসসি পরীক্ষা পরে। তো ধরলাম আমি মানে সেপ্টেম্বরের সম্ভবত যেহেতু প্র্যাকটিক্যাল তোমাদের আছে, তো সেপ্টেম্বরের 15 তারিখ নাকি 21 তারিখ পর্যন্ত সম্ভবত এসএসসি পরীক্ষা চলার কথা ছিল। তো আমি সেপ্টেম্বর মাস বাদ দিলাম, তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বিষয়টা বুঝতে পারছো, 3 মাস ঘুরতে পাইছো এবার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে কিন্তু অক্টোবর মাসের 18-19 তারিখ। হ্যাঁ, এখন রাত প্রায় সরি এখন রাত 11:10 বাজে, তো কিছুক্ষণ পরে 19 তারিখ হয়ে যাবে, আজকে 18 তারিখ অক্টোবর মাসের। তো অলরেডি কিন্তু তোমার মানে এই পরীক্ষার কিন্তু তুমি 3 মাসের উপরে কিন্তু অলরেডি পেয়ে গেছো, তুমি 3 মাসের উপরে না 4 মাস কিন্তু অলরেডি পেয়ে গেছো। তার মূল নীতি ছিল যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 3 মাস পরে মেডিকেল এডমিশন হবে, এটা হচ্ছে মূল নীতি, মূল নিয়ম, যেটা আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি রেজাল্ট দিয়ে দিছে, আর এখন পরীক্ষা কোন মাসে হতে পারে, আগস্ট, যেহেতু এটা অক্টোবর মাস চলতেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওকে ফাইন, জানুয়ারি মাস। তার মানে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি, এমনকি জানুয়ারি মাসে মূলত মেডিকেল অ্যাডমিশন হয়ে থাকবে, যদি না কোনো সমস্যা না হয়ে থাকে দেশে, যদি না কোনো করোনা মতো মহামারী না আসে থাকে, অথবা দেশে কোনো গন্ডগোল অথবা অন্য কোনো হাঙ্গামা অথবা নির্বাচন টির্বাচন যদি না হয়ে থাকে, তাহলে তুমি দলের ধরে রাখো যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ প্রথম সপ্তাহে যে তারিখ মানে যে শুক্রবার পড়বে, ওই শুক্রবারে মেডিকেল অ্যাডমিশন হয়ে থাকবে। এই অনুযায়ী তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো, তুমি তোমার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলো, ডিসেম্বর মাসের মধ্যে তুমি তোমার মেডিকেল অ্যাডমিশনকে সম্পূর্ণভাবে গুছিয়ে ফেলে পড়াগুলি সুন্দরভাবে সাজিয়ে ফেলো, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মেডিকেল অ্যাডমিশন হবে, এই ধারণা মাথায় রেখে তুমি তোমার প্রস্তুতি নাও। আর কোনো কথা নাই, ফেব্রুয়ারি মাসে কোনো মতেই হবে না, তো জানুয়ারি মাসে মূলত নিয়ে নিবে। আর ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডিসেম্বর মাসে লাস্ট সপ্তাহে, অর্থাৎ সর্বশেষ সপ্তাহে ডিসেম্বর মাসের শুক্রবার যে দিন পড়বে ওই দিন হওয়ার সম্ভাবনা আছে, ওই ডিসেম্বরের লাস্ট সপ্তাহে অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে তোমার মেডিকেল এডমিশন নিয়ে নিবে। এই এতটুকু ধারণা আপাতত তোমার মাথা মাঝে সেট করে রাখো। তো যেহেতু অলরেডি জানুয়ারি মাস হয়ে গেলে দেখা যাচ্ছে যে 3.5 থেকে 4 মাস সময় মানে হয়ে যাচ্ছে, কিন্তু মূলত 3 মাস সময় দেয় এসএসসি এডমিশনের রেজাল্টের মানে এক্সামের পরে। তো তুমি আবার মাথায় সেট করে নাও যে জানুয়ারি ডিসেম্বরের মানে শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেল অ্যাডমিশন হবে, এটা ছিল মূল কথা। এই অনুসারে তুমি যদি তোমার পড়া বাড়িয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও, আমি আমার চ্যানেলে সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতির গাইডলাইন এমনকি প্রিপারেশন কিভাবে নিবা সম্পূর্ণ ভিডিও কিন্তু আস্তে আস্তে ভিডিও আমি দিতেছি, এমনকি আরো দিব ইনশাল্লাহ।
তো এই ছিল কাহিনী। তো তুমি তোমার পড়াগুলো গুছাতে থাকো, পড়তে থাকো আল্লাহ ভরসা, আর অন্য কোনো টেনশন করবে না, এই নিয়ে আসলে প্যারা নেওয়ার দরকার নাই। তো আবার তোমার মাসে তোমার হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এটা বললাম মানে অক্টোবর মাসের আজকে তো 19 তারিখ, অক্টোবর মাস আমি শেষে করলাম, নভেম্বর ডিসেম্বর আরো 2 মাস তোমার কাছে আছে, আরো 60 দিনের মতো তুমি ধরে রাখো তোমার হাতে আছে, আরো 70 দিন আছে তোমার হাতে। তুমি যদি এই 70টা দিন যদি সর্বাত্মক পরিশ্রম করতে পারো, তুমি মনে রাখবে একটা কথাই যে দীর্ঘ 12টা বছর পরিশ্রম করেছে, 12 বছর মূল্য, 12 বছর যে পরিমাণ পরিশ্রম তুমি করনি, এই এই আগামী এই 2টা মাস তুমি 120 পরিশ্রম বাড়িয়ে দাও, এই মেডিকেল অ্যাডমিশন, এই সাদা অ্যাপ্রোন আর স্টেথোস্কোপ গলায় জোড়ানোর জন্য তুমি তোমার পরিশ্রমকে সর্বাত্মক করে দাও, সর্বাত্মক লেভেল নিয়ে না নিয়ে যাও। এবার কিন্তু জিপি পেয়েছে 1,49,000, মানে 1,00,000 প্রায় 1,45,911 জন কিন্তু পেয়েছে। এবার কিন্তু প্রতিযোগিতা খুবই করুণ হবে, খুবই বেশি হবে। তারপরে এখানে আসলে মাত্র ট্রান্সফারে 5,380 জন স্টুডেন্ট সরকারিতে চান্স পাবে, আর বেসরকারিতে 7,000 জন চান্স পাবে বেসরকারি মেডিকেলে। তো এখন বুঝতে পারতেছে এখানে পরিশ্রম, ভাগ্য, দোয়া সবকিছু লাগে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে, মেডিকেলে ডাক্তার হতে হলে। তো তুমি তোমার পরিশ্রমের সর্বাত্মক লেভেল করো, তো আসলে ওর সাথে দেখো আমি গাইডলাইন করবো। আর হচ্ছে তোমার এই 70টা দিন যদি তুমি পরিশ্রম করো, তুমি ভেবে রাখো, তুমি মনে রাখো যে এই সত্তরটা দিনের পরিশ্রম তোমার আগামী 70 বছরের মানে সুখ এনে দিবে। এই কথাটা মনে রেখে তুমি তোমার পরিশ্রমকে বাড়িয়ে দাও। তো বেশি না, দৈনিক 8 থেকে 10 ঘন্টা যদি নিয়মিত টাইম ধরে যদি তুমি পড়ো, তারপরে তোমার এখন ইনশাল্লাহ মেডিকেলে চান্স হয়ে যাবে। তো এই ছিল, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো, পেজের সাথে থাকো। আগামী মানে আরো ভিডিও তোমাদেরকে নিয়ে আমি করব। তো কালকে আসলে আমি বাসায় এসেছি, কালকে মেডিকেলে চলে যাবো, আজকে রাত্রে ভিডিও তৈরি করতেছি। তোমাদের জন্য কত কষ্ট করছি, সবকিছু মাইক্রোফোন স্ট্যান্ড মোবাইল সবকিছু কিন্তু ভিডিও করার জন্য সাথে সঙ্গে করে নিয়ে এসেছি। আগামীকাল আমি চলে যাবো মেডিকেলে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।